লক্ষ লোকের পুরুষ মহিলা সহ সমাগম ঘটবে বলে আমরা আশা করছি। সেই মোতাবেক আমরা এই জায়গাতে প্রায় 250-র মতো পোশাকধারী এবং সাদা পোশাকে পুলিশ আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি, বিভিন্ন জায়গাতে মোতায়েন আছে সশস্ত্র অবস্থায়। সার্বিক দিক দিয়ে আমাদের কাছে আমাদের পক্ষ থেকে আর কি যতটুকু নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন মনে করেছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসেছিলেন, সকলের সমন্বয়ে আমরা সেই ব্যবস্থাটা গ্রহণ করেছি। হ্যাঁ, এখানে একটি মেডিকেল টিমও আছে, তাৎক্ষণিকভাবে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাদের চিকিৎসা দেওয়া যায়, একটি মেডিকেল ফায়ার সার্ভিস আছে পাশাপাশি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন। জি জি, আসলে আজকের 8ই জানুয়ারি আজকের যে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, বা আমরা শুধু আমি একাই না, আমি অর্থায়ন দিয়ে যা কিছু করতেছি আমার অর্থে, এবং আমি সবার সহযোগিতা কামনা করছি এবং আমার এলাকাবাসী সবাই এবং পুলিশ প্রশাসন ভাইয়েরা যেভাবে আমাকে সহযোগিতা করতেছে বা আমরা পাচ্ছি, তাতে আশা করি সুন্দরভাবে হবে। আর এই মাহফিল বা এই আলতাফনগর জামে মসজিদ কবরস্থান এতিমখানা এখানে করার উদ্দেশ্য যে দুনিয়া থেকে একদিন যাইতে হবে, তো আখেরাতের হিসাব করে আমার করা। এখানে তো প্রধান অতিথি মানে এখানে তো আমাদের বর্তমান মাওলানা সাহেব মিজানুর রহমান আজহারি উনি থাকবে, আরও অনেকেই আছে, পোস্টারে তো আপনার নাম দেখছেন। ছিল, উনি তখন অনেক আগেই আমাদেরকে মানা করছে যে আমার পক্ষে সম্ভব না, আমার পোস্টারের নাম রাখবেন না, যেহেতু আমি আসতে পারবো না। ওনার সংসদ আছে আমাদের এলাকার এমপি, এই সুবাদে ওনাকে আমরা মানে আশাবাদী ছিল, কিন্তু উনি বলছে যে আমার সম্ভব হবে না, উনি অনেক আগেই মানা করছে আমাদেরকে। জি, আমাদের স্বেচ্ছাসেবকদের বলা যায় আনসার বিডিবি সব মিলিয়ে বলা যায় 800। জি জি, তাদের কারো গায়ে জ্যাকেট আছে, কারো গলায় কার্ড আছে, তো ওকে, থ্যাংক ইউ।